তাই আজকে আমরা যে মন্দিরটি দর্শন করব তার নাম সোনার মন্দির। এই মন্দিরটি বর্তমানে শ্রীমৎ শ্রবণতীর্থ মহারাজ এই মন্দিরটি নামে পরিচিত। যদিও শ্রবণতীর্থ মহারাজ বর্তমানে এখন তিনি অপ্রকট, এই মন্দিরটি আমরা যে মন্দিরটি এখন দর্শন করতে যাচ্ছি, এই মন্দিরটি মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মহারাজ তার স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শোনা যায়। এই মন্দিরটি বর্তমান এখন গুরু মহারাজ হলেন এই শ্রবণতীর্থ মহারাজ, তার সমাধি মন্দির। এই মন্দিরে এই মহারাজ ভাগ্যচন্দ্র মহারাজ তার স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন বলে একে রানীর বাড়িও বলা হয়। এই মন্দিরটি এখন এই শ্রবণতীর্থ মহারাজের যারা ভক্তরা রয়েছেন তারা এই মন্দিরটি চালনা করেন, তিনি হলেন শ্রবণতীর্থ মহারাজ। আপনারা দর্শন করছেন মন্দিরটিতে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। মন্দিরে অনেকটি জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মাণ। আমরা এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করব। এটি হলো কৃষ্ণচন্দ্র জিউ, আপনারা দর্শন করছেন। আমরা এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। এই সেই বিগ্রহ কৃষ্ণচন্দ্র জিউ, বাঁদিকে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। এটি মণিপুরের রাজার নির্মিত বলে এই বিগ্রহটি অনেকটি মণিপুরী আদলে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিগ্রহের মুখ একটু মণিপুরী মুখ। আর ইনি হলেন শ্রবণতীর্থ মহারাজ। এটি মন্দিরের নাট মন্দির। Thank you.
প্রত্যেক মন্দিরেই এই গরুর মহারাজকে দেখতে পাওয়া যায়, যেহেতু ভগবান শ্রীগোবিন্দের বাহন। আমরা মন্দিরটি দর্শন করলাম, এবার আস্তে আস্তে আমরা এখান থেকে প্রস্থান করব। জয় নিতাই, জয় গৌড়।